আমরা সবাই জানি যে ফোর স্ট্রোক ইঞ্জিন এবং টু স্ট্রোক ইঞ্জিন হলো এক ধরনের ইন্টারনাল কম্বাসান ইঞ্জিন, কারণ এখানে ইঞ্জিন সিলিন্ডারের ভেতরে জ্বালানিকে জ্বালিয়ে পাওয়ার উৎপন্ন করা হয়। আর এই সমস্ত ইঞ্জিন বর্তমানে বেশিরভাগ যানবাহনে ব্যবহার করা হয়, যেগুলো আমরা আশেপাশে দেখতে পাই। এই সমস্ত ইন্টারনাল কম্বাসান ইঞ্জিনের মধ্যে পিস্টনের আপ ডাউন মোশনকে ক্র্যাঙ্কশ্যাফটের সাহায্যে রোটারি মোশনে কনভার্ট করা হয়। এই সমস্ত ইন্টারনাল কম্বাসান ইঞ্জিনের থেকে সম্পূর্ণ আলাদা আরও এক ধরনের ইন্টারনাল কম্বাসান ইঞ্জিন আছে। সেই ইঞ্জিনটির মধ্যে সাধারণ ইন্টারনাল কম্বাসান ফোর স্ট্রোক ইঞ্জিনের মতোই ইনটেক, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট এই চারটি স্ট্রোকের মাধ্যমেই পাওয়ার উৎপন্ন করে। কিন্তু সেই ইঞ্জিনটির মধ্যে কোনোরকম পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট, ভালভ এগুলো কিছুই নেই। তা সত্ত্বেও ইঞ্জিনটি সাধারণ ফোর স্ট্রোক ইঞ্জিনের তুলনায় 5 গুণ বেশি শক্তি উৎপন্ন করতে পারে। এই ধরনের ইঞ্জিনকে বলা হয় রোটারি ইঞ্জিন বা ওয়াঙ্কেল ইঞ্জিন। যেহেতু এই ধরনের ইঞ্জিন আমরা আশেপাশে দেখতে পাই না, তাই আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এই ইঞ্জিন সম্পর্কে জানি না। তাই আজকের ভিডিওতে আমরা এই ওয়াঙ্কেল ইঞ্জিন বা রোটারি ইঞ্জিন কিভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। 1920 সালে ফিলিক্স হেনরিচ ওয়াঙ্কেল নামের একজন জার্মান ইঞ্জিনিয়ার মাত্র 17 বছর বয়সে রোটারি ইঞ্জিনের ডিজাইন তৈরি করেছিলেন। তারপর 1954 সালে রোটারি ইঞ্জিনটিকে সাকসেসফুলি মার্কেটে লঞ্চ করা হয়। আবিষ্কারকের নাম অনুযায়ী ইঞ্জিনটিকে নাম দেওয়া হয়েছে ওয়াঙ্কেল ইঞ্জিন। আর যেহেতু এই ইঞ্জিনটির মধ্যে কোনো পিস্টন নেই, এই ত্রিভুজাকৃতির রোটরটিকে ঘুরিয়ে পাওয়ার উৎপন্ন করে, তাই এটিকে রোটর ইঞ্জিনও বলা হয়। রোটর ইঞ্জিন আবিষ্কারের অনেক আগে থেকেই পিস্টন ইঞ্জিন আবিষ্কার হয়ে গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ছোট ছোট প্রাইভেট জেট এবং যুদ্ধবিমানগুলোতে এক ধরনের পিস্টন রোটারি ইঞ্জিন ব্যবহার করা হতো। সেই সমস্ত ইঞ্জিনের মধ্যে 7টি অথবা 11টি করে সিলিন্ডার পিস্টন থাকতো। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা সাধারণ পিস্টন ইঞ্জিনগুলোতে দেখে থাকি এখানে ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরানো হয় আর ইঞ্জিনের সিলিন্ডারগুলো বডির সঙ্গে লাগানো থাকে এবং এক জায়গায় স্থির থাকে। কিন্তু পুরনো দিনের সেই পিস্টন রোটারি ইঞ্জিনগুলোতে ক্র্যাঙ্কশ্যাফটকে এক জায়গায় স্থির রাখা হতো, সেই ক্র্যাঙ্কশ্যাফটের চারিদিকে সমস্ত সিলিন্ডার পিস্টনগুলোকে ঘোরানো হতো, যার ফলে ইঞ্জিন অতিরিক্ত ভারী হয়ে যেত আর বিভিন্ন প্রবলেম দেখা দিত, বিশেষ করে অয়েল লিকেজ প্রবলেম। তারপর 1954 সালে ফিলিক্স ওয়াঙ্কেল তার রোটারি ইঞ্জিনটিকে আবিষ্কার করে ফেলে। প্রথমে ইঞ্জিনটিকে রেসিং কার অথবা বাইকের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিমান এবং নেভিতেও ব্যবহার হওয়া শুরু হয়ে যায়। তারপরে ধীরে ধীরে এই ইঞ্জিনের চাহিদা বাড়তে থাকে। রোটারি ইঞ্জিনগুলোতে অনেক সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও ছিল, যার কারণে ওই ইঞ্জিন অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র জার্মানির মাজদা কোম্পানি তাদের কিছু কিছু গাড়িতে রোটারি ইঞ্জিন এখনও ব্যবহার করে। বর্তমানে মাজদা কোম্পানি এই রোটারি ইঞ্জিন মডিফিকেশন করে নতুনভাবে মার্কেটে লঞ্চ করতে চলেছে, যাতে সমস্ত গাড়িতে রোটারি ইঞ্জিন ব্যবহার করা যেতে পারে। এখন দেখার বিষয় কী কী মডিফিকেশন করেছে এবং কতটা সাকসেসফুল হবে। তবে তার আগে সহজ করে দেখে নেওয়া যাক রোটারি ইঞ্জিন বা ওয়াঙ্কেল ইঞ্জিন কিভাবে কাজ করে। একটি সাধারণ ইন্টারনাল কম্বাসান ইঞ্জিনের মধ্যে পিস্টনের আপ ডাউন গতির সাহায্যে ইনটেক, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট এই চারটি স্ট্রোক সম্পন্ন হয়। কিন্তু এই রোটারি ইঞ্জিনের মধ্যে কোনো পিস্টন থাকে না, তার পরিবর্তে এখানে এই ত্রিভুজাকৃতির রোটর আছে। রোটরটি যখন ঘুরবে তখন প্রথমে বাতাস এবং পেট্রোলের মিশ্রণ চেম্বারে প্রবেশ করে, তারপর কম্প্রেশন হয়, তারপর স্পার্ক প্লাগের সাহায্যে স্পার্ক উৎপন্ন করে কম্বাসান হয়, তারপর এক্সস্ট গ্যাস বাইরে বেরিয়ে যায়। এইভাবে চারটি স্ট্রোক চলতে থাকে। রোটারি ইঞ্জিনের মেন মেন কিছু কম্পোনেন্টস হলো ফ্রন্ট প্লেট, রোটর হাউজিং, রোটর, রেয়ার প্লেট, অ্যাক্সেন্ট্রিক শ্যাফট এবং স্পার্ক প্লাগ। এই অ্যাক্সেন্ট্রিক শ্যাফটটি রোটরের সঙ্গে কানেক্ট থাকে, যেমন পিস্টন ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফট থাকে। ডিম্বাকৃতি এই রোটর হাউজিংয়ের মধ্যে একটি ইনটেক পোর্ট থাকে, একটি এক্সস্ট পোর্ট থাকে এবং পোর্টগুলোর উল্টো দিকে দুটো স্পার্ক প্লাগ লাগানো থাকে। ডিম্বাকৃতি হাউজিংয়ের মধ্যে যখন রোটর ঘুরতে শুরু করবে তখন ইঞ্জিনের ঠিক এই জায়গাটাতে বাতাসের শূন্যতা সৃষ্টি হয়, তাই ইনটেক পোর্ট দিয়ে বাতাস ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে। আর ঠিক সেই সময় বাতাসের সঙ্গে একটু পেট্রোল মিশিয়ে দেওয়া হয়। যেমন পিস্টন ইঞ্জিনে পিস্টন নিচের দিকে নামলে ইনটেক ভালভ খুলে গিয়ে বাতাস এবং পেট্রোলের মিশ্রণ সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে। এটি হলো সাকসান স্ট্রোক। তারপর রোটরটি আর একটু ঘুরলেই ইনটেক পোর্টটি বন্ধ হয়ে যায়, তাই বাতাস আর কোনো দিক দিয়েই বেরোতে পারবে না। এইভাবে রোটরটি ঘুরতে থাকলে বাতাস এবং পেট্রোলের মিশ্রণ অন্যদিকে গিয়ে কম্প্রেসড হয়ে গরম হতে শুরু করে। যেমন পিস্টন ইঞ্জিনের মধ্যে পিস্টন ওপরের দিকে উঠে আসলে সিলিন্ডারের মধ্যে থাকা জ্বালানি কম্প্রেসড হয়, তারপর কম্প্রেসড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে স্পার্ক প্লাগের সাহায্যে স্পার্ক উৎপন্ন করে কম্বাসান ঘটানো হয়, ঠিক যেমন পিস্টন ইঞ্জিনে হয়ে থাকে। তারপর সেই কম্বাসানের চাপ রোটরকে সজোরে ঠেলে ঘুরিয়ে দেয়। এটি হলো পাওয়ার স্ট্রোক। তারপর রোটরটি আরও একটু ঘুরে গেলেই কম্বাসানের ফলে উৎপন্ন ধোঁয়া এক্সস্ট পোর্ট দিয়ে বাইরে বেরিয়ে যায়, ঠিক যেমন পিস্টন ইঞ্জিনে এক্সস্ট স্ট্রোকের সময় পিস্টন ওপরের দিকে উঠে আসে আর এক্সস্ট ভালভটি খুলে গিয়ে ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। এইভাবে একই সাইকেল প্রথম থেকে বারবার চলতে থাকে আর এইভাবেই চারটি স্ট্রোক কমপ্লিট হয়।
पिस्टन इंजिने ये चार स्ट्रोक कमप्लीट करार्जन पिस्टन के चार बार उठानामा करते हैं किंतु एखाने सम्पूर्ण आलदा हाउसिंगर ये तीन फाका अंशर मध्य चार स्ट्रोकर जेको तीन स्ट्रोक एक संगे अनबरत चलते थके जमन धरून एकटाते जदि इनटेक है तब अन्टाते कम्प्रेस्ड और एक ही संगे एखाने एक्जस्ट पिस्टन इंजिनेर मध्य सबगुलो स्ट्रोक एक संगे घटानोर जन्य सेखाने पिस्टन एवं सिलिंडारे संख्या बाड़ानो है जेमन टू सिलिंडार इंजिन थेके थ्री सिलिंडार इंजिन फोर सिलिंडार इंजिन सिक्स सिलिंडार इंजिन एइभावे सिलिंडार पिस्टनेर संख्या बाड़ानो है और एखाने भालो करे लक्ष्य करले बुझते पारबेन रोटरटी एक पा घुरले तीनटी स्ट्रोक एक संगे कमप्लीट है ताई एखाने एकटी थ्री सिलिंडार इंजिनेर समान काज है मान एक थ्री सिलिंडार इंजिन जा काज करे एखाने एकटी रोटर समान काज करे आबार एखाने जदि एकटी एक्सेंट्रिक शाफ्टेर ओपर जदि दुटो रोटर लागानो हय ताहले एटी सिक्स सिलिंडार इंजिनेर समान काज करबे एइभावे रोटर घुरले रोटरेर संगे लागानो थाका एक्सेंट्रिक शाफ्टटिओ घुरबे तारपर सेई शाफ्टेर घूर्णन आउटपुट हिसाबे आमरा विभिन्न काजे लागाते पारि एइभावे अंकल रोटारी इंजिन काज करे आर ठीक एई कारणेई रोटारी इंजिन पिस्टन इंजिनेर तुलनाय साइजे अनेक छोट हय एबार देखुन अंकल रोटारी इंजिनेर की की भालो दिक आछे एबं की की खराब दिक आछे प्रथमे देखुन की की भालो दिक आछे रोटर इंजिनेर प्रथम भालो दिक हच्छे एई इंजिनेर कम्पोनेंट्सेर संख्या कम आबार मुविंग पार्टसेर संख्या एकदम कम जेमन धरुन पिस्टन इंजिनेर मध्ये पिस्टन सिलिंडार कानेक्टिंग रड क्रैंकशाफ्ट भाल्व कैमशाफ्ट टाइमिंग चेन ए सबगुलो के घूरिए इंजिन चले किंतु रोटर इंजिनेर मध्ये मेन मुविंग पार्टस हलो रोटर एवं एक्सेंट्रिक शाफ्ट एछाड़ा आछे हाउजिंग फ्रंट प्लेट रेयर प्लेट मात्र एक कयेकटा कम्पोनेंट्स दिए तैरि है ताई रोटर इंजिनेर मेन्टेनेंस खरच एकदम कम एवं पिस्टन इंजिनेर तुलनाय लाइफ अनेक बेशी द्वितीय भालो दिक हच्छे एई इंजिनेर आरपीएम पिस्टन इंजिनेर तुलनाय अनेक बेशी तृतीय भालो दिक हच्छे कम कम्पोनेंट्स थाकार कारणे इंजिनेर साइज कम्पैक्ट है ताई जे कोनो गाड़ीते सहजे फिट करा जाए चार नम्बर भालो दिक हच्छे एई इंजिनेर भाइब्रेशन एकदम नेई बोललेई चले कारण पिस्टन इंजिनेर मध्ये पिस्टनेर रेसिप्रोकेटिंग मोशन बा आपडाउन मोशन के रोटारी मोशने कनभार्ट करा हय किन्तु एखाने रोटारी इंजिनेर मध्ये कोनो रकम रेसिप्रोकेटिंग मोशन हय ना सरासरि घूर्णन शक्ति उत्पन्न हय ताई भाइब्रेशन एकदम कम এখন এতগুলো ভালো দিক দেখে আপনার মনে হতে পারে সমস্ত গাড়িতে রোটারি ইঞ্জিন বাদ দিয়ে পিস্টন ইঞ্জিন কেন ব্যবহার করা হয় রোটারি ইঞ্জিন কেন ব্যবহার করা হয় না তাহলে এইবার রোটারি ইঞ্জিনের খারাপ দিকগুলো দেখুন প্রথম খারাপ দিক হচ্ছে এই ইঞ্জিনকে মবিল বা লুব্রিকেটিং অয়েল খাওয়ার রাক্ষস বলা হয় কারণ পিস্টন ইঞ্জিনের মধ্যে পিস্টন রিং থাকার জন্য লুব্রিকেটিং অয়েল কম্বাসন চেম্বারে যেতে পারে না যার ফলে অয়েল পুড়ে গিয়ে নষ্ট হয় না তাই অনেকদিন পর্যন্ত চলে যায় কিন্তু এখানে কম্বাসন চেম্বারের মধ্যেই আলাদা করে লুব্রিকেটিং অয়েল ইনজেক্ট করতে হয় তাই জ্বালানির সঙ্গে প্রচুর পরিমাণে অয়েল পুড়ে যায় কিছুটা টু স্ট্রোক ইঞ্জিনের মতো আবার এখানে সঠিক গ্রেডের অয়েল ব্যবহার না করলে অয়েল তাড়াতাড়ি শেষ হয়ে গিয়ে রোটর শুকিয়ে যাবে আর রোটরের তিনটি কোণায় একটি করে সিল লাগানো থাকে সেই সিলগুলো তাড়াতাড়ি ড্যামেজ হয়ে গেলে ইঞ্জিনের গ্যাস লিক করবে কম্প্রেশন ভালো হবে না আর পাওয়ার লস করবে দ্বিতীয় খারাপ দিক হলো এখানে জ্বালানির সঙ্গে যেহেতু অয়েল জ্বলে ওঠে তাই প্রচুর পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয় এবং পরিবেশকে প্রচুর পরিমাণে দূষিত করে তিন নম্বর খারাপ দিক হচ্ছে এই ইঞ্জিনের কম্প্রেশন রেশিও পিস্টন ইঞ্জিনের তুলনায় অনেক কম তাই সম্পূর্ণ জ্বালানি ঠিকমতো জ্বলে ওঠে না তাই প্রচুর পরিমাণে জ্বালানির অপচয় হয় আর না জ্বলে ওঠা জ্বালানি এক্সজস্ট দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে পরিবেশকে প্রচুর পরিমাণে দূষিত করে সেই কারণে রোটারি ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় আর বেশিরভাগ গাড়িতে পিস্টন ইঞ্জিন ব্যবহার করা হয় শুধুমাত্র জার্মানির মাজদা কোম্পানি তাদের কিছু কিছু গাড়িতে এই রোটারি ইঞ্জিন এখনও ব্যবহার করে বর্তমানে মাজদা কোম্পানি এই ইঞ্জিনকে মডিফিকেশন করে নতুনভাবে মার্কেটে লঞ্চ করতে চলেছে যাতে তারা সমস্ত গাড়িতে রোটারি ইঞ্জিন ব্যবহার করতে পারে সেই কারণে তারা অঙ্কেল ইঞ্জিনের মধ্যে অনেক কিছুই চেঞ্জ করেছে যেমন পুরনো রোটর ইঞ্জিনে বাতাসের সঙ্গে পেট্রোল মিশিয়ে চেম্বারে পাঠানো হতো কিন্তু এখন নতুন রোটর ইঞ্জিনগুলোতে ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম করা হয়েছে তাই ডিজেল ইঞ্জিনের মতো এই ইঞ্জিনের চেম্বারের মধ্যে ফুয়েল ইঞ্জেক্টর লাগানো হয়েছে তারপর দূষণ কম করার জন্য নতুন রোটর ইঞ্জিনের সঙ্গে এক্সজস্ট গ্যাস রিসার্কুলেটিং সিস্টেম লাগানো হয়েছে এছাড়াও ইঞ্জিনের বিভিন্ন পার্টসের মেটেরিয়াল চেঞ্জ করা হয়েছে যেমন রোটর হাউজিং অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা হয়েছে আবার তার ভেতরে আছে সিরামিক কোটিং যাতে ফ্রিকশনের ফলে ক্ষয় কম হয় এবং ইঞ্জিনের লাইফ বাড়ানো যায় এগুলো ছাড়া আরও কিছু কিছু মডিফিকেশন করে ইঞ্জিনকে আগের তুলনায় আরও কম্প্যাক্ট হালকা এবং আরও পাওয়ারফুল করা হয়েছে মাজদা কোম্পানি এই নতুন ইঞ্জিনকে সরাসরি কোনো গাড়িতে না লাগিয়ে ইলেকট্রিক গাড়ির রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজে লাগাতে চলেছে সমস্ত ইলেকট্রিক গাড়িতে জেনারেটর হিসেবে কাজ করবে গাড়ির ব্যাটারিকে চার্জ করার জন্য যার ফলে ইলেকট্রিক গাড়ির রেঞ্জ 50% পর্যন্ত বাড়ানো সম্ভব কোম্পানি ক্লেম করছে তাদের নতুন ইঞ্জিন মাত্র 1 লিটার পেট্রোলে 100 কিলোমিটার পর্যন্ত ব্যাক আপ দিতে পারবে রোটারি ইঞ্জিনকে ইলেকট্রিক গাড়িতে জেনারেটর হিসেবে ব্যবহার করার সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইঞ্জিনটি হালকা এবং ছোট হওয়ার কারণে ইলেকট্রিক গাড়িতে সহজে ফিট করা যাবে আর ভাইব্রেশন কম হওয়ার কারণে
পিস্টন ইঞ্জিনের তুলনায় একদম স্মুথভাবে কাজ করতে পারবে। এই ব্যাপারে আপনার কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া ভিডিও কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।